অনুমতি নিয়ে পালন করা যাবে হরিণ ও ময়ূর উন্মুক্ত হল ময়ূর ও হরিণ কেনা শৌখিন ক্রেতারা ইচ্ছা করলে বন বিভাগের অনুমতি নিয়ে এ দুটি দৃষ্টিনন্দন প্রাণী কিনতে পারবেন বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে এ দুটি প্রাণী কেনার জন্য সব ধরনের অনুমোদন দেওয়া হয়েছে এর মধ্যে হরিণ প্রতিটি পঁয়ত্রিশ হাজার টাকা ও ময়ূর একজোড়া পঞ্চাশ হাজার টাকা কেনা যাবে গত ছয় মাসে হরিণ কেনার জন্য বন বিভাগের পণ্যবাণী শাখার চিত্রল হরিণের জন্য আটশো বিয়াল্লিশটি আবেদন জমা পড়েছে এর মধ্যে প্রভাব খাটিয়ে একানব্বই জন ও খামারি পর্যায়ে ষাটটি প্রতিষ্ঠান হরিণ সংগ্রহ করার অনুমতি দেওয়া হয়েছে অনেকে কেনার জন্য ঢাকার জাতীয় চিড়িয়াখানায় কয়েকটি স্থানে আবেদন করেছেন দৃষ্টি আকর্ষণ করা হলে চিড়িয়াখানার কিউরেটর ডক্টর এস এম নজরুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন গতকাল পর্যন্ত তার অফিসে একশো জন ব্যক্তি শীতল হরিণ কেনার আবেদন করেছেন আবার অনেকে বন বিভাগের বন্যপ্রাণী শাখা থেকে লাইসেন্স সংগ্রহ করেছেন দেশে এখন ব্যক্তি ও খামারি পর্যায়ে দুশো পঞ্চান্ন জন হরিণ পালন লাইসেন্স পেয়েছেন দেশে চারটি বিভাগীয় বন্যপ্রাণী কর্মকর্তার অফিস রয়েছে এগুলো ঢাকা চট্টগ্রাম খুলনা ও মৌল জেলায় অবস্থিত সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেছেন লাইসেন্সের মাধ্যমে ব্যক্তি ও খামারের জন্য প্রতিটি হরিণ পঁয়ত্রিশ হাজার টাকায় কিনতে পারবেন কেনার পরও কেবল নির্ধারিত ফি দিয়ে ব্যক্তি ও খামারি পর্যায়ে লাইসেন্স নেওয়া যাবে একইভাবে ময়ূর কেনা যাবে এই প্রক্রিয়ায় অনুমতি পেলে ব্যক্তি বা খামারির প্রতিনিধি চিড়িয়াখানা বা বন বিভাগের নিয়ন্ত্রিত স্থান থেকে এ হরিণ ও ময়ূর কিনতে পারবেন ঢাকা ও রংপুর চিড়িয়াখানা ছাড়াও বন বিভাগের গাজীপুর রেঞ্জ থেকে লাইসেন্স দেখিয়ে দশ থেকে বারো কেজি ওজনের চিত্রল হরিণ ও ময়ূর কেনা যাবে